আসসালামু আলাইকুম, আমি কেয়া হোসেন, সিরাজগঞ্জের মেয়ে বলছি সাভার থেকে। আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই বেশ ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে নতুন একটা দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ইশরাস মম চ্যানেল ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটিও শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে একটু না একটু ভালো লাগবে। এখানে যে গাছগুলো দেখাচ্ছি এগুলো একটা আন্টির কাছ থেকে আমি নিয়েছিলাম, তবে গাছগুলো একটু মরা মরা টাইপ হয়েছিল, এখন দেখলাম খুব সুন্দর, এর মধ্যে পাতা গজাচ্ছে। তো এই গাছগুলো একটু মানে দেখালাম, আর বেলকনির সবগুলো গাছই দেখলাম রিপোর্ট করে নেওয়ার পর খুব সুন্দর গ্রোথ হচ্ছে, সবগুলো গাছে সুন্দর পাতা বের হয়েছে নতুন নতুন। এই গোলাপ ফুল গাছটা যখন নিয়ে আসছিলাম তখন শুধু একটা ডাল ছিল, এখন দেখলাম বিশাল বড় একটা ডাল বের হয়েছে। আর এই যে জিনিসটা, এটা আমি আগে চিনতাম না, এটা নাকি বীজ, এটা থেকেই নাকি আবার গাছ হয়। আর সবচেয়ে ভালো গ্রোথ করেছে হচ্ছে আমার এই যে থাই পাতা গাছটা, এটা আগে যারা ভিডিওতে দেখেছেন তারা বুঝতে পারবেন কতগুলো পাতা বের হয়েছে এখন। আর আমার এই যে মরিচ গাছটাতে না কি যেন একটা হয়েছে সাদা সাদা ছোট ছোট পিঁপড়ার মতো, তো এটা যদি কারো জানা থাকে যে কি দিয়ে এটা দূর করা যাবে প্লিজ আমাকে একটু জানাবেন, তাহলে আমার উপকার হবে। আর এই যে এই গাছটা তো খালা দিয়েছিল, এই গাছটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, তো আমি মাঝে মধ্যেই ছেঁটে দেই, আজকেও তাই দিলাম। আর খালার দেওয়ার আরেকটা গাছ আছে, এটা হচ্ছে খালা দিয়েছিল, এটাও দেখলাম বেশ গ্রোথ করছে। এখন চলে এসেছি ঘরে। আর গতকাল গত ভিডিও যারা দেখেছেন তারা দেখেছেন যে আগের দিন আমি হচ্ছে সব কম্বলগুলো ধুয়ে নিয়েছিলাম, শীতের কাপড় যা ছিল ধুয়ে নিয়েছিলাম, আজকে ওইগুলোই গুছিয়ে নিচ্ছি। আসলে শীতের পর দেখা যায় এগুলো গুছিয়ে নিতে পারলে মনে হয় যে অনেক বড় একটা কাজ হয়ে গেছে আর খুব হালকা লাগে, তো আজকে সেই কাজগুলো গুছানোর জন্য লেগে পড়েছি। তো সব কিছু রাখার পর উপরে যে জায়গা ছিল ওইখানে বাসার যত ব্যাগ আছে যেগুলো সব সময় ইউজ হয় না ওইগুলো রেখে দিলাম, আর এই ব্যাগটা আমি সবার উপরে রেখে দিব, দেখা যাবে কোথাও গেলে এটা লাগে। আর সব কিছু ঢেকে নেওয়ার পর আমি একটা পুরাতন চাদর দিয়ে দিয়েছি যাতে করে ধুলাবালি না ঢোকে। এই জন্য আজকের ভিডিওটি মূলত এই কাজগুলো দিয়ে, আর আমি আপনাদের সাথে খুব সুন্দর একটা DIY করার চেষ্টা করেছি সেটাও শেয়ার করেছি। আশা করছি শেষ পর্যন্ত সাথে থাকলে আপনাদের কাছে ভালো লাগবে। আর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে এই যে আমাদের তিনজনের যতগুলো শীতের কাপড় আছে সেগুলো নিয়ে নিয়েছি, শুধু গেঞ্জি টাইপের যেগুলো সেগুলো দুই একটা বাহিরে রেখেছি, যদি ঠান্ডা লাগে তো পরা যাবে, ওইগুলো এখন গুছিয়ে নেব। আর ওইগুলো গুছানোর পর ভাবলাম যে আলমারির মধ্যে খুব বেশি এলোমেলো হয়েছে, ওইটাই একটু গুছাবো। আর মেয়ের ড্রেসগুলো এক একটা এক এক জায়গা আছে, ভাবলাম যে এগুলো একটু গুছিয়ে নেই। সেই সাথে আজকে যে ড্রেস কিংবা ফ্রকগুলো শেয়ার করছি এগুলো আমার আম্মুর হাতের বানানো পার্টি ড্রেস। তো এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা এগুলো হচ্ছে সুতির মধ্যে কটন দিয়ে তৈরি করা হয়েছিল, তো এগুলো সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা, তো আপনারা চাইলে কিন্তু এগুলো তৈরি করে দিতে পারেন। আর আজকে এই ভিডিওটা শেয়ার করার একটাই যে আম্মু বলেছিল যে এই ড্রেসগুলো রেখে দিতে যাতে করে ও বড় হয়ে দেখতে পারে যে নানুমণি ওকে কত ড্রেস বানিয়ে দিয়েছে। আসলে আগে তো অনেক বানানো ড্রেস পরতো, তবে এখন আর আমি বানাতে দেই না আম্মুকে, আম্মুর এমনি একটু বয়স হয়েছে তো এই জন্য আর বানাতে দেই না, যত কষ্ট করে বানাতে হবে না। তো এখানে যে একটা দেখতে পাচ্ছেন এটা একটা পার্টি ড্রেস, তো এটাও আমার আম্মু কিন্তু সেলাই করেছে নিজের হাতে। তো এটা হচ্ছে ভেলভেট কাপড় দিয়ে তৈরি করা হয়েছিল, আর নিচের যে ঝুলের কাপড়টা ওইটা হচ্ছে আমার একটা স্কার্ট প্লাজো ছিল ওইটা দিয়ে করা হয়েছিল। তো এটা ভেবেই ভিডিও করছি যে আমি ভিডিও করে রেখে দিলে আমার ভিডিও যতদিন থাকবে ততদিন মেয়ে দেখতে পারবে। আর এই ড্রেসগুলো আমি ভেবেছি যে কাউকে দিয়ে দিব,
যদি পড়তে পারে তাহলে একটু হলে উপকার হবে। এমনিতে দেখা যেত যে আম্মু প্রতিবার মানে প্রতি ঈদের আগে দিয়ে অনেক ড্রেস ইশরাকে তৈরি করে দিত সব সময়। তো এখন এক বছর হলো আমি আর কোনো ড্রেস তৈরি করতে দিই না, যত কষ্ট করে বানাতে হবে না, দেখা যায় কিনেই পরাতে পারি। তো আম্মু এক সময় মানে বেশি ইয়া করতো কি যে যে ড্রেস সে বানিয়ে দিবে সেটা আর কোনো মার্কেটে পাওয়া যাবে না, এটা হচ্ছে তার বেশি ইয়া ছিল, এই জন্য সবসময় তার নাতিকে হচ্ছে বানিয়েই পরানোর চেষ্টা করতো। তবে এখন আর সেটা করা হয় না। তবে আমার আম্মুর হাতের ড্রেসগুলো কেমন লেগেছে আপনাদের কাছে একটা কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন, এতে করে আমার খুব ভালো লাগবে। এই যে এই ড্রেসটা, এটা আম্মুর হাতে বানানো, আর আগে যে দেখালাম ওইটা আম্মুর হাতের তৈরি করা কিন্তু। তবে এটা খুব অনেক ছোট হয়ে গিয়েছে, এখন আর পরার অবস্থায় নেই। শুধু এই যে রিবনের যে ফুলগুলো, এগুলো আমি তৈরি করে দিয়েছিলাম, তৈরি করে বসিয়ে দিয়েছিলাম। তো এই ড্রেসটা মেয়ের অনেক পছন্দের ছিল, আর সবগুলো পার্টি ড্রেসই হচ্ছে তিনটা করে পরল দেওয়া হয়েছিল নিচে। তো এই ড্রেসগুলো তো আমার খুব পছন্দের ছিল, মেয়েকে অনেকবার পরিয়েছি। যদিও মায়ের হাতে বানানো ড্রেস, এটাতে কিন্তু আলাদা একটা মায়া থাকে, কেনাগুলোর প্রতি কিন্তু তেমন থাকে না। তো অনেকগুলো কাজ করে নিয়েছি, এখন ভাবলাম যে একটু ফল কেটে হচ্ছে মা মেয়ে খেয়ে নিই, তো ফল কাটার জন্য চলে এসেছি। তো এখানে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, এই যে স্ট্রবেরিগুলো, এটা হচ্ছে মেয়ের বাবা নিয়ে আসছে, আর পলির যে সেগুলো হচ্ছে আমি কিনেছিলাম। আসলে মেয়ে একদিন খেতে চেয়েছিল, তো যে মানে দুজনই বলেছি যে চোখে পড়লে আনবো, তা আমি যেদিন নিয়ে আসছি মেয়ের বাবাও সেই দিনই নিয়ে আসছে। তবে আমারগুলো খেয়ে প্রায় শেষের দিকে, আর মেয়ের বাবা হচ্ছে নতুন খুললাম। তা আমারগুলো হচ্ছে 480 টাকা কেজি নিয়েছিল, আর মেয়ের বাবারটা নিয়েছিল 800 টাকা। তবে এটার কালার কিংবা সাইজ টেস্ট সব কিছুই একই ছিল, তবে ওই যে দোকান থেকে নিয়েছে সে এই জন্য দাম বেশি নিয়েছে, আর আমি হচ্ছে ফুটপাত থেকে নিয়েছিলাম। তো এখন কেটে কুটে একটু সাজিয়ে দিচ্ছি, দেখা যায় একটু কোনো যে কোনো খাবারই একটু সাজিয়ে পরিবেশন করলে সেটার প্রতি কিন্তু আগ্রহটা বেশি থাকে। তো মেয়ে এমনিতেই স্ট্রবেরি পছন্দ করে, আজকে তো সাজিয়ে দেওয়ার পর একদম মানে নিমিষেই খেয়ে ফেলেছে সব কিছু। তো তারপর থেকে আর কোনো ভিডিও করা হয়নি, একদম গোসলের পর খাওয়া দাওয়া করে নিয়ে ভাবলাম যে বিকেলের দিকে বসে আছি, এখন একটা ডিআই করার যায় আপনাদের সাথে শেয়ার করি। আর এই ডিআইওয়াইটা করেছি আমি ভেপ জুসের বোতলগুলো যে খালি থাকে ওইগুলো দিয়ে। আসলে এই বোতলগুলো হচ্ছে মেয়ের বাবা অফিস থেকে নিয়ে আসছিল, ওনার নাকি একটা কলিগের কাছ থেকে। তো আনার পরে আমার কাছে মানে বোতলগুলো খুব পছন্দ হয়েছিল, পরে বলেছি যে এগুলো আমাকে দাও, আমি কোনো একটা কাজে লাগাবো, পরে হচ্ছে আমাকে দিল। তো ভাবলাম যে এগুলো দিয়েই সুন্দর কিছু প্ল্যান্টার তৈরি করা যাবে, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে একটু চিন্তা করছিলাম যে এগুলো কী করলে মানে দেখতে ভালো লাগবে, পরে মাথায় আসলো যে এগুলো পেন্ট করে নিলে হয়তো বা ভালো লাগবে দেখতে। আসলে এটার উপরে যে একটা কাগজের মতো ছিল সিলটা, ওইটা তোলার পর উপরেরটা খুবই মানে আঠা আঠা টাইপের ছিল। তো ভাবলাম যে এটার উপরে রং যদি করে নিই, এতে করে দেখতেও ভালো লাগবে আর ওই আঠা টাইপটাও ঢেকে যাবে। এই টাইপের ছোটো বোতলগুলোতে কিন্তু গাছ রাখলে খুবই সুন্দর লাগে। তো এটা আমি 4টা কালার দিয়ে পুরো বোতলটাই হচ্ছে কভার করে নিয়েছি, অরেঞ্জ, ব্লু, তারপরে ইয়েলো, তারপরে হচ্ছে রেড কালার দিয়েছি। তো আমার কাছে তো এটা পেন্ট করে নেওয়ার পর খুবই ভালো লাগছিল দেখতে, আর ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে বাস্তবে খুব সুন্দর লাগছিল। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা কমেন্ট করে, আমার একটু একটু যে হাতের কাজগুলো পারি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। যেহেতু আমার এটা ডেইলি ব্লগ, আমি প্রতিদিন যা করি সেটা থেকে একটু আপনাদের সাথে ভিডিও করি, শেয়ার করি। তো প্রতিদিনের মতো আপুদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা প্রথম নতুন আমার ভিডিওগুলো ভিজিট করছেন, যদি কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর যদি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই বেল বাটনের অল অপশন চিহ্নটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর ইচ্ছে হলে সেটা আপনি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে এ পর্যন্ত আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এই যে পুরো বটলটি হচ্ছে কালার করা হয়ে গিয়েছে, এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো এই দুইটা কালার করে নেওয়ার পর আমি একটু রোদে দিয়ে দিয়েছি, এই পাশে একটু একটু রোদ ছিল তখন। আর এই দুইটা কালার করে নিতে আমার প্রায় এক ঘন্টার মতো লেগেছে, আসলে একটু ধীরে ধীরে করতে হয় তো এই টাইপের কাজগুলো, এই জন্য। তো এই মোটা যে তুলে নিয়েছিলাম ওটা আমার লাগেনি। এখন এই যে শুকানোর পর ভাবলাম যে একটু দেখিয়ে দিই আপনাদের কিভাবে কিভাবে আপনারা এটা ইউজ করতে পারবেন। এটা কিন্তু আপনারা চাইলে এমনি শোপিস হিসেবেও সাজাতে পারেন কিংবা প্ল্যান্টার দিয়েও সাজাতে পারেন। তো আমি এটা একটা গাছ নিয়েছি, একটু দেখিয়ে দিচ্ছি কেমন লাগে দেখতে। আর এটাকে বেশি হাইলাইট করার জন্য নিচে একটা প্লেসম্যাট দিতে পারেন, এতে করে আরও বেশি ভালো লাগবে দেখতে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর আমার প্ল্যান্টার বানানো কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানে শেষ করব, নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকেই, আল্লাহ হাফিজ।